হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি পটল পোস্ত রান্না করছি। এটা খুব একটা টেস্টি রেসিপি, গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে, খুব একটা বেশি উপকরণ লাগেও না। এর জন্য পটল নিয়েছি আমি 8টা। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে খোসাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিয়েছি, আর এই পটলগুলোর মধ্যখানটা এইভাবে চিরে দিয়েছি, এদিক থেকে এইভাবে আর এই দিক থেকে এইভাবে। পটলগুলো অর্ধেক করেও নিয়েও পোস্তটা করা যায়, আবার ওপর নিচটা চিরেও করা যায়। আমি এইভাবে করলাম যাতে পটলগুলো খুব সুন্দর করে ভাজা হয় আর পটলের মধ্যে এই পোস্ত সমস্ত মশলাগুলো ঢোকে, এই জন্য এইভাবে চিরে নিলাম। সমস্ত পটলগুলোকেই এইভাবে আর এইভাবে চিরে নিয়েছি। এই পোস্তটা রান্না করতে আর নিয়েছি 1/2 চামচ কালো জিরে, 1টা শুকনো লঙ্কা, 4টে চেরা কাঁচা লঙ্কা, 2 টেবিল চামচ পোস্ত বাটা, পরিমাণ মতো নুন লাগবে, 1/2 চামচ চিনি নিয়েছি। চিনিটা অপশানাল, চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে একটু নিরামিষ তরকারি ঝাল মিষ্টি হলে ভালোই লাগে খেতে, ওই জন্য 1/2 চামচ চিনি নিয়েছি। আর 1/2 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, আর 1/4 চামচ হলুদ নিয়েছি। পোস্তটা রান্নার সময় আর হলুদ ইউজ করবো না, এইখানেই হলুদটুকুনি দিয়ে দিলাম। সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। আমি পোস্তটা সাদা তেলে রান্না করছি, সর্ষের তেলও করা যায়। 2 টেবিল চামচ সাদা তেল আমি গরম হতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। ফোড়নের গন্ধটা বেরিয়ে গেছে, এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার এই পটলগুলোকে খুব ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব। গ্যাসটাকে পুরো বাড়িয়ে দিলাম। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটাকে আমি একদম কমিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটাটা দিলাম, চিনিটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। নুনটা প্রথমে দেওয়া ছিল, অল্প করে নুনটা দিলাম, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এর সঙ্গে পোস্ত বেশি ভাজতে হয় না, অল্প একটু কাঁচা গন্ধটা কেটে গেলেই এর মধ্যে আমি 1/2 কাপ জল দিচ্ছি। ব্যাস, এবার এটা আমি চাপা দিয়ে 10 মিনিট আমি ফুটতে দিচ্ছি। পটল পোস্ত জলটা একদম শুকিয়ে গেছে, এবার আমি দেখি এটা কতটা তৈরি হলো। হ্যাঁ, একদম তৈরি হয়ে গেছে। এইবার এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। এইভাবে 5 মিনিটের জন্য আরও রেখে দেব। নিরামিষ পটল পোস্ত পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে। এটা দেখুন, এটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা আমি ডিশে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর পোস্ত দিয়ে রান্না করা পটল পোস্ত আমার পরিবেশনের জন্য একদম তৈরি। এটা গরম ভাতের সঙ্গে তো খুবই ভালো লাগে খেতে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।